السلام عليكم মেট্রনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের দেশে বহুদিন আগে থেকেই গাইনির যারা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন তারা অনেক অপারেশন করে থাকেন জরায়ুর এবং জরায়ুর বিভিন্ন সমস্যায় অপারেশন ছাড়াও বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থা প্রচলিত আছে কিন্তু আমরা বেশ কয়েক বছর আগে থেকে আমাদের দেশে অ্যাডভান্সড কিছু টেকনোলজি ব্যবহার করে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতেও জরায়ুর অপারেশন করা হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এই বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আমাদের আজকের আলোচনার বিষয় ল্যাপারস্কোপিক পদ্ধতিতে জরায়ুর অপারেশন আর এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন অ্যাডভান্সড গাইনোকোলজিক্যাল ল্যাপারস্কোপিক সার্জন ডক্টর মনোয়ারা বেগম সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোয়ার্ডিনেটর গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্ট এভারকেয়ার হসপিটাল ঢাকা ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান ধন্যবাদ ডক্টর এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ম্যাডাম আমরা জানি যে জরায়ুর বিভিন্ন রকম সমস্যায় আমাদের মায়েরা বা আমাদের দেশের বয়স্ক মহিলারা বা বিভিন্ন বয়সের মহিলারা ভুগে থাকেন আপনি প্রথমে আমাদেরকে একটু শোনাবেন যে জরায়ুর কী কী ধরনের সমস্যা হতে পারে বা কোন কোন কারণে অপারেশনের প্রয়োজন হতে পারে বিভিন্ন কারণেই আমরা জরায়ুর অপারেশন করে থাকি এবং তার মধ্যে একটা কমন প্রবলেম যেটা একটা জরায়ুতে টিউমার যেটা আমরা ফাইব্রয়েড বলি এছাড়াও আছে অ্যাডিনোমাইসিস সেটা একদম টিউমার না বাট ইট ইজ এ চেঞ্জ অব দ্য ইউটার ওয়াল যেটাতে মহিলারা অতিরিক্ত রক্তক্ষরণ হয় প্রচণ্ড ব্যথা হয় তখন অনেক সময় আমাদের এগুলো অপারেশনে যেতে হয় এছাড়াও অ্যাভনোমার ইউটারেন ব্লিডিং কোনো কারণ নাই যেমন অ্যাডিনোমাইসিস নাই বা ফাইব্রয়েড নাই বা আদার রিজন নাই কিন্তু তা তখনও তাদের দেখা আছে অ্যাভনোমার ইউটারেন ব্লিডিং হচ্ছে তখন আমাদেরকে বাধ্য হয়ে যেতে হয় এগুলো সার্জারিতে তারপরে পোস্টমেনোপজাল ব্লিডিং তারপরে ইউটেরাইন যদি ইনফ্লেমেটরি ডিজিজ যেটা আমরা বলি যে তলপেটে ইনফেকশন সেটা হলো পারো পেশেন্টদের অনেক সময় ব্লিডিং বেশি হয় প্রচন্ড ব্যথা হয় ডিজ মেনোরিয়া বলি এটাকে আমরা কার্পেডিস ডিসপ্যারোনিয়া হলে হয় তারপরে এন্ডোমেট্রোসিসে আমরা করি বিভিন্ন কারণে আমাদেরকে করতে হয় আর কি জরায়ুর সার্জারিটা জরায়ুর সার্জারি বিভিন্ন কারণে করতে হয় যে রোগের নামগুলো আপনি বলেছেন সেইগুলো অনুযায়ী চিকিৎসক ডিসাইড করবেন কখন কার কি পদ্ধতিতে অপারেশন করতে হবে আমরা জানি যে বেশ কয়েক বছর আগে থেকে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে আমাদের দেশে অপারেশন শুরু হয়েছে গাইনির অপারেশনগুলো শুরু হয়েছে আসলে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে এই যে জরায়ুর অপারেশন এই সম্পর্কে আমাদেরকে একটু প্রাথমিকভাবে জানানো ল্যাপারোস্কপি পদ্ধতি সেটা কমন যেটা সবাই জানে ছোট ছোট ছিদ্র করে আমরা এটাকে সার্জারি করি আমাদের এই গাইনি সার্জারির আগে সবচেয়ে বেশি পপুলার ছিল যেমন গল্প হ্যাঁ এখন ওটা সম্পর্কে মানুষ সবাই মোটামুটি অ্যাওয়ার অব প্রসিডিওর আমরা সার্জারিগুলো করে থাকি সেম গাইনি ঢুকায় ছোট ছোট খুবই সরু ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এই সার্জারিটা করি কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা সেখানে ইনভেসিভ কোনো প্রসিডিউর আপনারা ব্যবহার করেন কিনা এই ধরনের অপারেশন করবার পূর্বে প্রসিডিউর প্রসিডিওর বলতে আমরা সাধারণ যেটা ওপেন সার্জারি তো যেগুলো আমরা ইনভেস্টিগেশন করি একটা ইভ্যালুয়েশন করে নিই বিফোর সার্জারি যে পেশেন্টটা ফিটনেস অফ দ্য জেনারেল অ্যানাস্থিয়া কারণ আমাদের এই প্রোসিডিওরটা ওপেন বলেন অথবা ল্যাপ্রোস্কোপ আমাদের তো অবশ্যই অ্যানেস্থেশিয়া ছাড়া তো আমরা করতে পারবো না তো একটা পেশেন্ট সে ফিটনেস তার আছে কি না অ্যানাস্থেসিয়ার এটার জন্য যেগুলো আমাদের যেগুলো ইনভেস্টিগেশন আমরা সবই ওগুলো করে নিই করে যদি দেখা যায় পেশেন্টটা ফিট ফর দ্য সার্জারি দেন আই উই গো ফর দ্য সার্জারি তখনই আমরা অবশ্যই আহ পদ্ধতির সুবিধাগুলো কি কি যে কারণে আসলে ল্যাপারোস্কোপিক পদ্ধতি ধীরে ধীরে বেশি প্রচলিত হচ্ছে বা জনপ্রিয় হচ্ছে আসলে সুবিধাগুলো কি কি সুবিধা এটা বলবো যে অনেক সুবিধা ল্যাপ্রোস্কোপি যার জন্য এটা বিশ্বব্যাপী এটা এত বেশি পপুলার হয়ে আসতেছে এবং মানুষ চাচ্ছেও যে আমরা তারা ডিম্যান্ড করছে যে আমরা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে সার্জারি করতে চাই আমরা ওপেন সার্জারিতে যেটা আমরা পেট বড় একটা কেটে সার্জারি করি প্রত্যেকটা লেয়ারকে কেটে আমরা ইনসাইড অব দ্য অ্যাবডোমেন আমরা ঢুকি সেটা তো লাগছে না এটা ছোট ছোট যা ছিদ্র করে যার জন্য পেশেন্টের পেইন কম হচ্ছে তারপরে পেশেন্টের হলো আর্লি অ্যাম্বুলেশন যেটা তাড়াতাড়ি করে সে উঠতে পারতেছে হাঁটতে পারতেছে এবং হসপিটালে তার কম দিন থাকতে হচ্ছে সে কিছু দিনের মধ্যেই সে নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারছে তারা অফিসে যেতে পারছে হাউস হোল্ড ওয়ার্কগুলো করতে পারতেছে তারা তারপরে অপারেটিভ যে অ্যাডভান্টেজ যেমন স্কার টিস্যু বলি আমরা যে দাগটা সেটা তেমন থাকছেই না বলতে গেলে বোঝাই যায় না যে ওখানে পেটটা একটা এত বড় একটা সার্জারি হয়েছে তারপরেও যেমন ইনফেকশন রেটটা খুবই কম হার্নিয়াটা হচ্ছে না আর এছাড়াও ইন্ট্র্যাপডোমেন্ট যেটা আমরা সুবিধা পাই ল্যাপ্রোস্কোপিতে মানে ব্লিডিং প্রায় হয়ই না বলতে গেলে এখন কিছু কিছু এত অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট চলে আসছে এই যে ইভলিউশনটা ইনস্ট্রুমেন্টাল যেটা এটা এত বেশি অ্যাডভান্টেজিয়াস ইনস্ট্রুমেন্ট এখন চলে আসছে যার জন্য ল্যাপ্রোস্কোপি সাবজির অনেক সেভ এবং এত মিনিমাম ব্লিডিং হয় ভিতরে আবার অ্যাডিশনটাও কম হয় আমরা এগুলো তো সার্জারি এবং ওপেন সার্জারি কম্পারেটিভ যেগুলি স্টাডি আমরা দেখি দেখা যায় যে ল্যাপারস্কোপি সার্জারিতে ইন্ট্রাঅ্যা যে অ্যাডিশনটা ভেরি লেস এবং পেশেন্ট তার জন্য খুবই ভালো থাকে এগুলি বিভিন্ন অ্যাডভান্টেজের জন্যই এখন প্রেফারেবল প্রসিডিওর যদি বলেন ল্যাপারস্কোপি ইজ দ্য প্রসিডিওর এবং সে কারণেই বিশ্বব্যাপী ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অনেক বেশি সংখ্যক অপারেশন করবার আমরা দেখছি এবং প্রথম দিকে আমরা শুনছিলাম আপনি কিছুক্ষণ আগে বলছিলাম যে গল ব্লাডার বা পিত্তথলির অপারেশন করা হতো তারপরে কিন্তু জেনারেল সার্জারি এবং সেই সাথে গায়নের অনেক অপারেশনই এখন ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করা হচ্ছে আমাদের দেশে কতটুকু প্রচলিত হয়েছে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এখন ল্যাপারোস্কোপি যেগুলো অনেকেই করতেছে অনেক সেন্টারেই তারা জানে বেসিক জিনিসগুলো তবে আমি বলবো যে অ্যাডভান্স সার্জারিটা এটা মনে হয় কিছু কিছু সেন্টারে হচ্ছে তবে আমি হোপফুল আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে অ্যাডভান্সড টেকনোলজি ব্যবহার করা হচ্ছে বা প্রচুর ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় বা ইকুইপমেন্টসের প্রয়োজন হয় সেগুলির গুণগত মানেরও একটি বিষয় থাকে এই বিষয়টি যদি আমাদের সাথে একটু ক্লিয়ার করতেন হিস্টেকটমি করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যাডভান্সড টেকনোলজি বলতে এটা যেটা আমি মানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো ক্যামেরা বিকজ ক্যামেরা ইজ দ্য আই অফ এ সার্জন এই ক্যামেরা যে আমাদের এত অ্যাডভান্সমেন্ট হয়েছে আগে যেমন আমরা থ্রি চিপস নাও ইট ইজ হাই ডেফিনেশন ক্যামেরা ইউজ করা হচ্ছে তারপরে এখন বর্তমানে লেটার যেটা আসছে সেটা থ্রি ক্যামেরা এই যে ক্যামেরাতে ভিজুয়ালাইজেশনটা যেটা এত মানে সুপার ভিজুয়ালাইজেশন খুব চমৎকারভাবে দৃশ্যমান এটা আমরা আমরা যে যেটা দেখতে পাই সেটা হলো আমরা ওপেন নেকেটা যেটা নর্মাল চোখ দিয়ে যেটা থেকে তাতে টোয়েন্টি টাইমস हायर ম্যাগনিফিকেশন আমাদের 20 করে দেখা যায় ভিতরের স্ট্রাকচারগুলো হ্যাঁ যেমন অনেকের একটা ভুল ধারণা আছে যে ল্যাপারোস্কোপি দিয়ে মনে হয় সব টিস্যু আনা যায় না তারপরে ভালো দেখা যায় না দেখা যায় না কিন্তু এটা রং এই যে কনসেপ্ট বা এই ধারণাটা এটা একটা ভুল ধারণা কারণ এটা দিয়ে যত ভালো ভিজুয়ালাইজেশন হয় এবং ভেরি মাইনিউটলি কাজ করা যায় ইভিএম ভ্যাসেলের যে ক্যাপিলারিসগুলো সেগুলো দেখা যায় তো সুতরাং আমি ক্যামেরার এটা রিভলিউশন বলবো আর এছাড়াও যেমন কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেমন ভ্যাসেল সিলিং করার জন্য মেট্রোনিকটা ওদের একটা ইনস্ট্রুমেন্টটা আমি ইউজ করি যেটা ইস দা এটা ভ্যাসেল সিলিং ইনস্ট্রুমেন্ট আগে যেমন আমরা শুধুমাত্র মনোপোলার বাইপোলার ইউজ করতাম ওটা ওটার আবার যে ডিসঅ্যাডভান্টেজগুলো এই ইনস্ট্রুমেন্টে ওই ডিসঅ্যাডভান্টেজগুলো অনেক কমায় ফেলছে এখন সেফটি অব দ্য সার্জারি অনেক বেড়ে গেছে এখন আসলে সঠিক গুণগত মান সম্পন্ন যদি টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই সার্জারির গুণগত মান সেই সার্জনের গুণগত মান সমান বা সেরকমই হয়ে যেতে পারে অবশ্যই আপনি যেটি উল্লেখ করেছেন সার্জারির যে সার্জনের যেটা হলো সেটা এক্সপার্টিজ অফ দ্য সার্জন এটা আর তার সাথে যদি ইনস্ট্রুমেন্ট থাকে তা আমি মনে করি যে ল্যাপ্রোস্কোপি সার্জারি ইজ দ্য বেস্ট প্রসিডিওর ফর দা সার্জারি অবশ্যই সব সময় কি আসলে পুরো জরায়ু ফেলে দিতে হয় না কি কিছু অংশ রেখে দেওয়া যায় এই বিষয়গুলি সম্পর্কে যদি আমাদের দর্শক দের আমরা সব সময় যে জরায়ু এটা ডিপেন্স অন দা ইন্ডিকেশন কি কারণে আমি সার্জারিটা করছি এবং কখন আমাদের পুরোটা জরায়ু ফেলালেও চলবে আবার কখন আমরা রেখে সার্জারি করি এটা ডিপেন্স করে অন দা پیشنট যদি একটা پیشنট টিউমার হলো ফাইব্রয়েড তার ব্লিডিং আছে অথবা তার ইনফার্টিলিটি আছে তার বাচ্চার দরকার অবশ্যই আমরা সেখানে জড়াই ফেলে দিব না আমরা সেখানে জড়াই রেখে সার্জারিটা করব। সেখানে সেই প্রসিডিওর যেমন ফাইব্রয়েডের ক্ষেত্রে আমরা যেমন মায়োমেক্টোমি বলি যে অথবা অ্যাডিশন যদি থাকে তার জন্য পেইন হচ্ছে অ্যাডিশিওলাইসিস করে দেয় আমরা তো সেটা কনজারভেটিভ সার্জারি তো মায়োমেক্টোমিটা আমরা করি যখন একটা পেশেন্টে যখন ইনফার্টিলিটি থাকে তার বাচ্চার প্রয়োজন সেক্ষেত্রে করি জড়ায় রেখে সার্জারি আর একটা যদি ইয়াং পেশেন্ট সাপোজ তার ফ্যামিলি কমপ্লিট বা সি এজ থার্টি ফাইভ অনলি তখনও একটা টিউমারের জন্য নিশ্চয়ই আমি জড়াই ফেলাবো না কারণ তার মেনোপজ আসতে অনেক দেরি সে ফিফটি ইয়ার্স অ্যাভারেজ এজ অব দ্য মেনোপজ হল পঞ্চাশ বছর তাহলে আমি তাকে অবশ্যই কনজারভেটিভ সার্জারিটা আমি সাজেস্ট করব আর এছাড়াও হিস্টেক্টোমি করলে অনেক সময় দেখা যায় আর্লি এজে আর্লি মেনোপজে চলে যায় সেই ক্ষেত্রে আমরা একটু অ্যাভয়েড করি তখন আমরা এই মায়োমেক্টোমিটা করেই আমরা সার্জারি করি জড়াই জি আপনি বায়োমেট্রমি শব্দটা যেহেতু ম্যাডাম ব্যবহার করলেন এটি যদি আরেকটু চমৎকার করে বুঝিয়ে দেন আসলে বিষয়টি কি মায়োমেক্টিমি অর্থ হল শুধুমাত্র ফাইব্রয়েড বা টিউমারটাকে রিমুভ করে দিব কিন্তু ইউটারাসটা আগের মতোই থাকবে আচ্ছা অর্থাৎ প্যাথোলজি যেটা আছে সেটাকে আমি রিমুভ করলাম কিন্তু জরায়ুটা জরায়ুর মতোই থাকলো জরায়ুটা জরায়ুর মতোই থাকবে কিন্তু যে জায়গাটুকুতে প্যাথোলজি আছে বা সমস্যা আছে সেই আমরা সরিয়ে বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা জানি যে আপনারা জরায়ুর ভিতরটা দেখে থাকেন বা কোন জায়গায় সমস্যা রয়েছে সেটি আপনারা ভিজুয়ালাইজেশন করেন আর কি এই পদ্ধতিগুলো সম্পর্কে একটু বলবেন এটা আপনি যেটা বললেন এই পদ্ধতিটাকে আমরা হিস্ট্রোস্কোপি বলি জি সেটা আমরা জরায়ের ভিতরে আমরা ক্যামেরা দিয়ে দেখি সেটা হলো ল্যাপারোস্কোপি যেটা পেট ফুটা করে আমরা যাচ্ছি এখানে সেই পদ্ধতি না এটা পার ভেজাইনালি আমরা ক্যামেরাটা ইউটারাসের মধ্যে ঢুকায় আমরা ডিটেকশন করার ট্রাই করি যে ভিতরে কোনো তার প্যাথোলজি আছে কি না সেটা ডায়াগনোস্টিক পারপাসও করতে পারি আবার থেরাপিউটিকও করতে পারি রোগ নির্ণয়ের ক্ষেত্রে সেটি করা হয়ে থাকে চিকিৎসা পারপাসও চিকিৎসা করে থাকি যেমন মনে করেন চিকিৎসা পারপাস বলতে হয়তো ভিতরে পলিপ আছে অনেক সময় কপারটি মিসিং কপারটি এটা যেটা আমরা বলি যে থ্রেড পাওয়া যাচ্ছে না বাট কপারটা ভিতরে রয়ে গেছে সেটা আমরা সুন্দর ক্যামেরা দিয়ে দেখে ওটাকে নিয়ে আস আসি তারপর যদি পলিপ থাকে এন্ডোমেট্রিয়াল পলিপ বলে ভিতরে টিউমার থাকে সেটাকেও আমরা রিমুভ করে দেই হিস্ট্রোস্কোপি করে তারপরে সাবমিউকাস ফাইব্রয়েড থাকলে পরেও আমরা যেটা রিসেক্ট্রোস্কোপ করি করে ওটাকে ইনোকুলেশন করে ওটা কেটে কেটে নিয়ে আসা হয় ওটা ওইভাবে আমরা থেরাপিউটিক প্রসিডিওরগুলো হিস্ট্রোস্কোপিক্যালি করে থাকি আর কি হিস্ট্রোস্কোপিক্যালি আপনারা সেই পদ্ধতিগুলো দেখে থাকেন বা পদ্ধতিগুলো করে থাকেন আপনার কাছে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইন মিন টাইম পেয়ে গেছি যেমন ইদানিংকালে আপনি বলেছেন যে গাইনির অনেক অপারেশনে ল্যাপারস্কোপিক পদ্ধতিতে করা হচ্ছে এবং সেখানে গুণগত মান সম্পন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে এবং অ্যাডভান্স টেকনোলজি অবশ্যই সেখানে প্রয়োজন রয়েছে এবং আপনি উল্লেখ করেছেন যে আমাদের দেশে অনেক হাসপাতালে এগুলি হচ্ছে এবং অনেক সার্জনই সেগুলি করছেন ধীরে ধীরে হয়তোবা এই ল্যাপারাস্কোপিক পদ্ধতি আরও বেশি জনপ্রিয় হবে আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলতে চাই ছোট্ট একটি বিরতি নেবার পর প্রিয় দর্শক প্রেজেন্স ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বিরতির পর আবারও আমরা ফিরে এলাম মেট্রনিক প্রেজেন্স ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানের আজকের পর্বে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি তা হলো ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে জরায়ুর অপারেশন আমরা ফিরছি আলোচনায় ম্যাডাম বিরতির পূর্বে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছিলেন কাদের ক্ষেত্রে অপারেশন করা হচ্ছে অথবা অপারেশন করতে কি ধরনের টেকনোলজি লাগে অ্যাডভান্স টেকনোলজি সম্পর্কে আপনার কাছে আমরা শুনেছি একটু জানতে চাই যে এই অপারেশনের সফলতা কি কি বিষয়ের উপর নির্ভর করে বা অপারেশনটা যে সাকসেসফুল হলো সেটি আপনার কিভাবে বুঝে থাকেন সব কিছু মিলে আপনি যদি একটু মন্তব্য করেন অ্যাকচুয়ালি সার্জারি ল্যাপ্রোস্কোপি সার্জারি যে আপনার কতটুকু সাকসেসফুলি করা যায় এটা কিন্তু ডিপেন্ড করে কমপ্লিটলি অন দ্য এক্সপার্টিস অব দ্য সার্জন এবং সেই সাথে তো অন্যান্য এনভায়রনমেন্ট অথবা ইনস্ট্রুমেন্টের প্রাপ্যতা বা সহজলভ্যতা সেই বিষয়গুলো তো রয়েছেই অবশ্যই অবশ্যই একটা আপনার যে সেন্টারটা থাকতে হবে ওয়েল ইকুইপ সেন্টার থাকতে হবে এবং এই ইনস্ট্রুমেন্টগুলানের পিছনে যেটা ব্যাকআপ সেটআপটা থাকতে হবে ভালো কারণ একটা জিনিস ইউজ করতে করতে হঠাৎ করে দেখা গেল ওটা নন ফাংশন কাজ করছে না তো এখন একটা পেশেন্টকে তো আমি ল্যাপারসুপি করতে যা আবার তাকে তো আমি আর ওপেনে যাব না যদি আমার ওই ব্যাকআপটা থাকে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে ব্যাকআপ থাকলে পারে অবশ্যই তখন সে সাথে সাথে সুতরাং সেন্টার একটা ইম্পর্টেন্ট এখানে ইট ইস এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা একটা সাকসেসফুলি সার্জারি করার জন্য এক্সপার্টিস তার সাথে গুড সেন্টার গুড সেন্টার আমরা জানি যে যে কোনো ধরনের অপারেশনের ক্ষেত্রেই কিছু না কিছু জটিলতা সৃষ্টি হতে পারে অনেক ক্ষেত্রে হতে পারে বা কমপ্লিকেশন কিছু তৈরি হতে পারে এই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে জরায়ুর অপারেশনের ক্ষেত্রে সেরকম কোনো জটিলতা সাধারণত হয় কিনা বা হলে সেই অনুযায়ী কি করতে হয় এই বিষয়গুলো একটু বলবেন এটা তো অবশ্যই আমাদের বইয়ে আছে সো সোমেনি কমপ্লিকেশন অব দ্য সার্জারি একটা ওপেন সার্জারি বলেন আর ল্যাপারোস্কোপি বলেন ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে ওটাকে আইডেন্টিফিকেশন অ্যান্ড সলিউশনস অব দ্য প্রবলেম ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কারণ আপনি যদি প্রবলেমটা রেখে চলে আসেন পেশেন্টের যে ডিজাস্টার সিচুয়েশন পোস্ট অপারেটিভলে হবে কিন্তু সেটা যদি আপনি আইডেন্টিফাই করে অন দ্যাট স্পটে যদি আপনি সলিউশন করে দেন তাহলে কোনো ফ্যাক্টরি না ওপেন সাবজেক্টে যেগুলো হতে পারে কমপ্লিকেশন ল্যাপ্রোস্কোপের ক্ষেত্রেও তাও হতে পারে তো সুতরাং ম্যানেজমেন্টটা দ্যাট প্লেসেই করতে হবে আমাদের গাইনি সার্জারি করতে গেলে আমাদের যেটা প্রবলেম সেটা হলো গার্ট মানে ইন্টেস্টাইন ইউরেটার অ্যান্ড ব্লাডার এই তিনটা অর্গ্যান এত বেশি ক্লোজলি থাকে যার জন্য আমাদের মাইন্ড এবং ভিশনে এই মাইন্ডে এটা রেখে আমাদের সবসময় কাজ করতে হয় তো এখন ওইগুলো ক্ষেত্রে এনি কাইন্ড অফ যদি সার্জারি কমপ্লিকেশন হয় এবং সার্জন যদি নিজে পার ইস্যোকে সাপোজ ব্লাডের ইঞ্জুরি হয়ে গেল অন দ্যাট স্পটে যদি ল্যাপ্রোস্কোপি সাতজন সুচারিংয়ে এক্সপার্ট হয় তাহলে এন্ডোসুচারিং সে পেট না কেটেই ল্যাপ্রোস্কোপি খেলে উঠে সুচার করে দিতে পারে যেমন গার্ড ইঞ্জুরি যদি হয় যদি সাতজন যদি নিজে না এক্সপার্ট হয়ে থাকে তাহলে জেনারেল সার্জনকে কল করে নেবে নর্মালি আমরা যেরকম করে ওপেন সার্জারিতে আমরা কমপ্লিকেশান ম্যানেজমেন্ট লাইক দ্য সেমভাবে আমরা ল্যাপ্রোস্কোপিক্যালিও আমরা সেটা করতে পারি তবে এক্ষেত্রে যেটা হয় কি যে সুচারিংটা এন্ডো সুচারিং দিস ইজ ভেরি হাই টেকনিক এন্ডো সুচারিংটা একটা ল্যাপ্রোস্কোপি সার্জন সে যদি এন্ডোসুচারিংটা কী এটা একটু বলে নেই যেটা আমরা সেলাই করা বুঝে বলি যে ভিতরে আমরা পেটের মধ্যে যেমন ওপেন সার্জারিতে আমরা সেলাই করি সেটাই আমরা ল্যাপারোস্কোপিকে টার্মিনোলজিটা বলি এন্ডোসুচারিং তো এই এন্ডোসুচারিংটা যেটা সেটা হলো সার্জনের এই এক্সপার্টিসটা এটা খুব একটু ডিফিকাল্ট মানে জিনিসটা টেকনোলজিটা হাতে নিয়ে আসাটা একটু ডিফিকাল্ট এটা সবাই আসলে এটা আলাদা ধরনের স্কিলনেস এটা স্কিলনেসটা লাগে এটাও ডিপেন্ড করবে হলো তার প্র্যাকটিস একটা কথাই আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এবং আপনি উল্লেখই করেছেন যে যদি প্রয়োজন হয় অন্য ব্রাঞ্চের সার্জনকে তখন কল করে সেই প্রবলেমটি সলভ করে যেতেই পারে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কমপ্লিকেশন এড়াতে পারব আমি আরেকটি বিষয় জানতে চাইছি যে যখন আমাদের শরীর থেকে একটি অর্গান বা জরায়ু আমরা ফেলে দিলাম তারপরে মহিলাদের ক্ষেত্রে কি কি ধরনের পরিবর্তন আসতে পারে বা সেই ক্ষেত্রে কি কি ধরনের সাবধানতার প্রয়োজন রয়েছে পরবর্তী জীবন প্রবাহ পরিচালনা করবার জন্য আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখছি খুব একটা তেমন আমি দেখি না সেই রকম তবে কথা যে যেটা আপনাকে বললাম কিছু কিছু পার্সেন্টেজ তো আছেই যেমন ধরেন অনেক সময় তো জ্বরে আমরা তো ওভারি দিতে হয় তখন তো তার হরমোন থাকে না তার জন্য সে অনেক সময় মেনোপজাল লেডিদের যেগুলো সিমটম অ্যারাইজ করে সেগুলো তার হয়ে যায় যেমন হটফ্লাশ তারপরে ডিসপ্যারোনিয়া হতে পারে আর জাস্ট আপনার সাবজেক্টে যদি বলেন সেটা হয় অনেক সময় ডিসচার্জ পারভেজে এটা ব্লাড স্টেইনিং ডিসচার্জ হতে পারে তারপরে অনেক গ্রানুলেশন টিস্যু অ্যাট দ্য ভল্ট ওটা তৈরি হয় তখন পোস্ট কয়েটাল ব্লিডিং একটু হতে পারে তবে এগুলো কমপ্লিকেশনের গ্রানুলেশন টিশন যেটা হলে পারে ওটার ম্যানেজমেন্ট আছে তারপরে যেটা হরমোনাল প্রবলেম থাকলে আমরা অনেক সময় হরমোন রিপ্লেসমেন্ট দিই সুতরাং সেগুলো যেগুলো সাইড ইফেক্ট যেগুলো আছে সেটারও ম্যানেজমেন্ট আছে কিন্তু প্রয়োজন যদি হয় কারো টোটাল করবার তাকে সেই পদ্ধতিতে অবশ্যই যেতে হবে হ্যাঁ অবশ্যই কারণ মনে করেন ব্লিডিং সাপোজ ব্লিডিং হলে পারে তো অবশ্যই তার কি হবে প্রত্যেক মাসে ব্লিডিং হয়ে তার রক্তশূন্যতা ডেভেলপ করবে তারপরে মেনোপজাল ব্লিডিং যেটা যদি দেখা যায় বায়োপসি করে দেখা গেলো ইন্ডোমেটাল কার্সিনোমা ডেফিনেটলি তাকে তো রাখা সম্ভব না তাকে অবশ্যই রিমুভ করতে হবে সুতরাং যেটা প্রয়োজন ট্রিটমেন্ট সেটা তাকে অবশ্যই নিতে হবে আর যেটা কমপ্লিকেশন যেটা আছে সেটা যেটুকু যেটা ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্ট নিলে সেই ভালো থাকবে অবশ্যই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে যেহেতু আমরা আলোচনা করছি জরায়ুর অপারেশনের কথা আপনি প্রথমে একবার উল্লেখ করেছিলেন যে অনেক সুবিধা আছে পেশেন্টের যে পদ্ধতি অবলম্বন করলে তারা এই সুবিধাটি পাবেন আপনি বলছিলেন যে হসপিটালে থাকতে হয় কম বা তার ব্যথা কম লাগে এই প্রসঙ্গগুলি যদি আরেকবার একটু উল্লেখ করতেন ল্যাপারোস্কোপি সার্জারি করার পরে পেশেন্টের হসপিটাল স্টেটা ওপেন সার্জারি থেকে অনেক কম লাগে আবার আমরা আমাদের সেন্টার আমরা যেটা করি সেটা অপারেশন পরে শুধুমাত্র একদিন আমরা রাখি শুধুমাত্র একদিন তারপরে পেশেন্ট চলে যায় অনেক সেন্টারে আছে তারা হয়তো সেই দিনে সকালে করলেও বিকালে ছেড়ে দেয় তবে আমাদের পার্সপেক্টিভ যে আমি যে হসপিটালে কাজ করি আর কেভার এবার কি হসপিটালে সব কিছু মিলায় আমার কাছে যেটা মনে হয় যে একটা দিন থাকলে পেশেন্টের টোটাল পেশেন্ট নিজেও কনফিডেন্ট হয় যে হ্যাঁ আমি উঠতে পাচ্ছি আমি হাঁটতে পারছি সব কিছু কমফোর্টটা তখন খুব বেশি দিন হাসপাতালে থাকবার প্রয়োজন নাই এটাই হচ্ছে কারণ ওই একদিন থাকার পরের দিনই যখন ভিজিট করি তখন পেশের নিজেই বলে বলে যে ম্যাডাম আমি তো আজকে ইজিলি বাসায় যেতে পারি কিন্তু আমাদের প্ল্যানই থাকে একদিন স্টে করে পেশেন্ট বাসায় চলে যায় আর পেশেন্টে যেহেতু ব্যথা খুবই কম হয় এবং এই ওপেন সার্জারিতে যেটা হয় আমরা আগে যেটা দেখতাম একটা পেশেন্ট পেটটা ধরে আমার মানে কুজা হয়ে আমাদের চেম্বারে যেমন ঢুকতো এখানে একটা পেশেন্ট যেমন একদম নর্মাল একটা পার্সনের হেঁটে ঢুকছে এবং দেখে তাকে মনে হয় না যে তার আমি কোনো সার্জারি করছি এই বিষয়টা খুবই আমরা এনজয় করি আর কি যে হ্যাঁ পেশেন্টের তার ব্যথা বেদনা তেমন কিছুই নাই তো সুতরাং এই অ্যাডভান্টেজগুলো পেশেন্টের অনেক বেশি এবং যেটা হয় কি যে পেশেন্ট সবচেয়েতে বেশি হয় এক সপ্তাহ পরেই সে নর্মাল যারা ওয়ার্কিং লেডি তারা যেমন অফিস করছে তাদের অফিস থেকে ছুটি কম নেওয়া লাগতেছে তারা হাসপা তারা জয়েন করতে পারছে তাদের প্লেসে তারপর যারা হাউস ওয়ার্কার যারা যারা বাসায় মহিলা থাকছে তারা বাসায় রান্না বান্না এভরিথিং তারা করতে পারছে তা তারা কয়েকদিন পরে নিজেরা ভুলেও যায় যে তার একটা সার্জারি হয়েছে তো এগুলো অনেক আসলে সত্যিই ল্যাপারোস্কোপি অ্যাডভান্টেজগুলো মানে এগুলো মানুষের মধ্যে এইগুলো বিভিন্ন কারণে যে پیشنট ফ্রেন্ডলি আসলে মানুষ সুস্থ বোধ করে বা কমফর্ট ফিল করেন যদি এই ধরনের অ্যাডভান্স পদ্ধতিতে আমরা সেই অপারেশনগুলি করতে পারি তাতে আসলে শারীরিক কষ্ট অনেক কমে যায় কষ্ট অনেক কম হয় پیشنট কিন্তু আপনি সেই সাথে উল্লেখ করেছিলেন যে অনেক স্কিলড প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে যদি অপারেশন করবার সময় বা ডিউরিং অপারেশন কিছু কিছু ক্ষেত্রে আপনি এন্ডোসুচারের কথা উল্লেখ করেছিলেন আপনি এরকম যদি দু একটা উদাহরণ দিয়ে আমাদের কারেক্ট বলতেন ইন্ডোসুচারি আপনাকে তো বললামই যেটা ওপেন যেতে আমরা সেলাই করা বুঝি মনে করেন একটা অর্গ্যান আমরা কাটলাম একটা ব্লাড ভেসেল সেটাকে একটা টাই করতে হচ্ছে একটা জায়গাতে যা সেলাই করতে হচ্ছে তো এই সেলাইটাকেই বলছি আমরা ইন্ডোসুচারিং ইন কেস অব দ্য ল্যাপারোস্কোপি ল্যাপ্রোস্কোপির ক্ষেত্রে তো এটা হয় কি যেটা একটু আগেই বললাম যে স্কিলনেসটা একটা ইম্পর্টেন্ট তো আমি যেটা মনে করি যে কিছু কিছু সুতা আছে সুচার ম্যাটেরিয়াল আছে ভেরি অ্যাডভান্টেজ এগুলি ইউজিংয়ে যারা আর্লি যারা ইন্ডোস্কোপ কোপিক্যালি সুচারিং করা শিখছে বা তারা এটাকে ইউজ করতে পারে এটাতে সেলফ রিটেইন করে আর কি মানে টাইগুলো যেটা আমরা দেই লুজনেস হয় না যেমন মেট্রনিকদেরই ওদের একটা প্রোডাক্ট আছে যেমন ভিলক সুচারিং বলা বলে এটাকে তো ওই সুচারটা ইউজ করলে অনেক অ্যাডভান্টেজ ওটা আর এছাড়াও ভিক্রিল নর্মালি যারা বেশি এক্সপার্ট তারা নর্মাল সুচার যেগুলো আমরা ইউজ করি সেগুলো দিয়ে করা যেতে পারে হ্যাঁ কাছে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আজকের আলোচনায় আমাদের সময় যেহেতু শেষের দিকে আমি সব মিলিয়ে যদি একটু বলতে চাই আপনি প্রথম থেকে আমাদেরকে যে কথাগুলো বলেছেন অত্যন্ত চমৎকার যে আগে আমরা শুধুমাত্র ল্যাপারস্কোপিক পদ্ধতিতে অন্যান্য অপারেশনের কথা শুনতাম কিন্তু গাইনির বিভিন্ন অপারেশন বা জরায়ুর বিভিন্ন অপারেশন ইদানিং ল্যাপারস্কোপিক পদ্ধতিতে আসলে যথেষ্ট জনপ্রিয় হয়েছে বা প্রচলিত হয়েছে আপনি অনেক স্কিলের কথা বলেছেন আমাদের অনেক চিকিৎসকেরই স্কিল রয়েছে এবং সেটা ধীরে ধীরে বাড়ছে এবং আমাদের অনেক দেশের আমাদের দেশের অনেকগুলো সেন্টারে যাতে পরবর্তীতে আমরা ল্যাপাস্কোপিক সার্জারি পদ্ধতিতে গায়নের অপারেশনগুলো করতে পারি অবশ্যই সেই দিন একদিন আসবে আপনাকে অনেক ধন্যবাদ গায়নের যারা রোগী রয়েছেন জরায়ের বিভিন্ন সমস্যা নিয়ে যারা রোগী রয়েছেন তারা এই কথাগুলো শুনলে নিশ্চয়ই তারা স্বস্তি বোধ করবেন এবং যদি প্রয়োজন হয় কারো অপারেশন করবার সে অপারেশন যাতে দ্রুততম সময়ের মধ্যে বা সঠিক সময় তারা অপারেশন করেন এবং জটিলতা বিহীনভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারেন আমরা সেই প্রত্যাশা করি আপনি আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য আলোচনা করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং যারা দর্শক আছেন যারা আজকে অনুষ্ঠানগুলো দেখছেন বা শুনলেন তাদেরকেও ধন্যবাদ আর আমি এই ল্যাপ্রোস্কোপিটাকে আসলে আমি সবার মধ্যে জানাতে চাই ইট ইজ এটা একটা পদ্ধতি এবং এটা একটা টেকনোলজি যেটা এখন বাংলাদেশেও হচ্ছে এবং সবাই এটার অ্যাডভান্টেজটা নেক এটা আমি এতে আমার এখন মানে মন্তব্য সেই সুবিধা যাতে সবাই আমরা নিতে পারি অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আসলে অপারেশন শব্দটি আমরা যখন শুনি তখন কিছু না কিছু ভয় আমাদের সকলের মধ্যেই কাজ করে বিশেষ করে যদি পুরো অজ্ঞান করে বা স্পাইনাল অ্যানাস্থেশিয়া দিয়ে যে কোনোভাবেই হোক আমরা যখন অপারেশনের কথা বলি তখন কিন্তু আমাদের মধ্যে ভয় কাজ করবেই কিন্তু এই অপারেশনের পদ্ধতি যত বেশি ফ্রেন্ডলি হবে বা যত বেশি রোগীর জন্য সুবিধাজনক হবে যত হাসপাতালে কম থাকতে হবে যত সেখানে ব্লিডিং কম হবে অন্যান্য জটিলতা যখন আমরা জানতে পারবো যে জটিলতা কম হচ্ছে তখন কিন্তু আমাদের মধ্যে ভয় অবশ্যই কমে যাবে এবং সেই সাথে যদি সার্জন এক্সপার্ট হন আমরা অবশ্যই যদি আমাদের শরীরে সেরকম কোনো সমস্যা হয় অপারেশনের প্রয়োজন হয় তাহলে আমরা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে আমরা অ্যাডভান্স টেকনোলজিগুলোকে ব্যবহার করতে পারি অপারেশন যদি প্রয়োজন হয় আমরা যাতে অপারেশন করার জন্য উদ্যোগী হই সেই প্রত্যাশায় আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ